আবার একটা নতুন সকালে নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর আশা করি সবাই ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সময় হচ্ছে 7:10, এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। এতক্ষণ ধরে এই যে হচ্ছে বিছানা সব গুছিয়ে নিলাম, আলনার একটু এলোমেলো অবস্থা ছিল সেগুলো সব ঠিকঠাক করে নিয়েছি। বাইরে বাচ্চাদের কথা শুনে বুঝতেই পারছেন যে পড়তে এসেছে। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে, তখন 6টা বাজেনি, 10 মিনিট বাকি ছিল। কালকে যেসবগুলো কেচেছি সেগুলো তো একটাও কোথাও মেলাতে পারিনি, সবই ভিজে। তো ভেবেছি সকালবেলা উঠে আগে মেলিয়ে দেবো, উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য আর মেলাতে পারিনি। ভাবছিলাম যে আমি যে উনানে রান্নাঘরে রান্না করি ওখানেই দড়ি মানে মোটামুটি টাঙিয়ে হচ্ছে ওগুলো মেলিয়ে দেবো। তো এখন দেখলাম মেঘলা ভাব আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। সকাল থেকে এখনও তেমন কোনো কাজকর্ম করিনি, এইবার শুরু করবো। আর সারাদিন সাথে থাকুন, দেখতে আশা করি ভালো লাগবে ভিডিওটা। বৃষ্টিও দরকার, কিছু করার নেই। তো যাই হোক, এখন রান্নাঘরে চলে এসেছি, উনানটা রেঁধা বোলাবো ওই জন্য। তো কাঠের জলে রান্না করি তো ওই জন্য খুব একটা ছাই জমে না, দু একদিন বাদে বাদে একটুখানি বেশি করে ছাই তুলে নিলেই ঝামেলা মিটে যায়। তো আমি এখন এই যে নেতা বলে নিচ্ছি, আর এখন তম্বু বাচি চলছে ওই জন্য মানে মাটি খোঁড়া যাবে না, তো শুধু জল দিয়েই কিন্তু নেতা দিয়ে নিচ্ছি। আর এখানে বারবার কিন্তু নেতা বোলাতে হয়, দেখে মনে হয় খুব দ্রুত কাজ হয়ে যাচ্ছে কিন্তু না, বেশ অনেকটা সময় লাগে। তো এখন এক বাটি ছাই তুলে নিয়ে যাচ্ছি, পুকুরের মধ্যে কিছু থালা বাসন ভিজিয়ে দিয়েছি সেগুলো এখন মাজবো। আর কালকে হচ্ছে ওই টাইমে জল তুলে রাখা হয়নি, ওই জন্য এখন পুকুরের মধ্যেই থালা বাসন এখন মাজতে হচ্ছে। আর সব ছাই তুলে নেওয়া হয় না, অল্প কিছু ছাই আবার রেখে দিলে উনানটা ভালো জলে। তো যাই হোক, এখন তো মেঘলা বেশ ভালোই করে আছে, তো এখন এই যে থালা বাসন সব মেজে নিচ্ছি। আর ছাইয়ে কালি হাঁড়ি করাগুলো মাজতে বেশ সুবিধাও হয়, আমি মাঝে মাঝে আবার সব থালা বাসনগুলোও আবার ছাই দিয়ে মাজি। কাঠের ছাই একদম সাদা টাইপের হয় তো ওইগুলো মাজতে খুব ভালো হয়। এক্ষুনি দোকানে গিয়ে কিছু চানাচুর আনলাম, আর আগে কিছু মুড়ি ছিল তো ওই জন্য একসঙ্গে সকালবেলা একটু খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। মাইকে তো প্রচণ্ড হাঁকাহাঁকি করছে, তো শাশুড়ি মায়েরাও দেখুন কিনে আনছে, তো আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমিও গিয়ে কিনে আনলাম। এই যে আমার হাজবেন্ড খুলেছে, আর কালারটা ঠিক এরকম। সস্তায় অত কিছু দিচ্ছে ভেবে একদম ছুটে গেলাম, গিয়ে আমরা নিলাম, শাশুড়ি মায়েরাও নিল। শাশুড়ি মা যে কালার গামলা নিয়েছে আমিও ঠিক সেই কালারের গামলা নিয়েছি। তো গামলাটা বেশ ভালো, প্লাস্টিক আর লাইলন সব একসঙ্গে মেশানো, বেশ ভালো মানে মজবুত আছে। বালতি যেটা দিচ্ছিলো হয় গামলা নিতে হবে নাহলে বালতি নিতে হবে, তো বালতি যেটা দিচ্ছিলো বালতিটা একদম পুরো প্লাস্টিক, মানে বেশি দিন চলতো না। তো বাড়ি আসার সাথে সাথে সার্পের গুঁড়োটা যখন খোলা হলো আর গন্ধটা এত বাজে আর কালারটাও একদম বাজে, মানে সস্তার মাল একদম নিতে নেই। আমরা ভাবি যে না হচ্ছে একটু হয়তো লাভ হবে, কিন্তু লাভ কোনো কিছুই হয় না। ওই যে গামলাটা দিয়েছে ওর থেকেই মানে ওরা লাভ বের করে নেয়। নিয়ে ও আমার হাজব্যান্ড আবার একটু করে নিয়ে আবার হচ্ছে মগের মধ্যে জল নিয়ে একটু গুলে দেখলো, মানে সার্পটা এমনই যে গুলে আর কি জলের সঙ্গে মিশতেও দেরি হচ্ছে, আবার একটু বালি বালির মতো ভাব, মানে বালি দিয়ে মানে ওজনটা করে রেখেছে আর কি। তা আবার 900 গ্রাম করে ওখানে হাঁকছে, 2 কেজি 2 কেজি কিন্তু না, 900 গ্রাম করে আর কি। তো ওরা মোটামুটি সব দিকেই লাভ রেখে তবে বিক্রি করে, তো আমরা জেনে শুনেও ভুল করি। ভাবলাম যে সার্পের গুঁড়ে নেই, বাড়িতে এসেছে যখন নেই, আর তাছাড়া একটা গামলাও পাওয়া আছে নিয়ে নিই, তো ব্যাস হয়ে গেল। আর কখনো এরকম মাল আর কিনতে ইচ্ছা করবে না। আর বাইরে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো, তো ভেবেছিলাম যে তুলে নেবো সব কিছু, তো ভাবলাম যে তুলেও বা কী হবে, সে তো আবার মানে ঘরের মধ্যে ঝাঁপ করে রাখতে হবে। ভাগ্যিস তুলে নিই, এখন রৌদ্র ছাড়েনি কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। এরকমটা যদি সারাদিন থাকে তো ভালো, নাহলে ওই যে যা কিছু কেচেছি যা গন্ধ হবে যে আমাকে পরে আবার করে কাচতে হবে, আর অত বড় মানে বেডশিট কাঁথা একবার কাঁচা হিমশিম খেয়ে যাই, আবার আরেকবার কাঁচা মানে আর দেখতে হবে না। মেঘলা থাকুক কিন্তু এরকম হাওয়া বাতাস হলে শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর ঘরের ভিতর একদম ঢোকা যাচ্ছে না, যেন মাথা যেন ব্যথা করছে রঙের গন্ধে। আমাদের ঘরের টাইমটা এখন খারাপ, 6:30 বেজে আছে, আর এখানেই ঘর দেখে দেখে এমন অভ্যাস, ছুটে এসে দেখছি টাইম দেখে দেখছি 6:30 বাজে। তো যাই হোক, আমাদের সকালবেলা একটু মুড়ি চানাচুর খেলাম, আর সকালবেলা এখন কী রান্না করবো, একবার দুপুর রান্না করবো, পান্তা নেই তো দুপুরে, তো 12টার মধ্যে ভাত দেবো।
12টার মধ্যে ভাত দেব। তো সকাল থেকে আমি যেটা ভাবছিলাম যে যা মেঘলা করে আছে বোধহয় সারাদিনই বৃষ্টি হবে বা বৃষ্টি না হলেও মেঘলা করে থাকবে, কিন্তু না, মাঝে ঘন্টা দুই প্রায় রৌদ্র দিয়েছিল আর সকাল থেকে একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি হয় আর বৃষ্টি হয়নি, কিন্তু এখন যা মেঘ সেজে এসেছে মনে হয় এবার ভারী বৃষ্টি হবে। তো এতক্ষণে আমার জামাকাপড় মোটামুটি শুকিয়ে গেছে, তো ওরকম সকালে মোটামুটি ঘরের সব জায়গায় মেলে দিয়ে আমি ঠিকঠাক করে নিতে পারবো। তো এখন তুলে আনবো নাকি ভাবছি, কেননা মেঘের অবস্থা খুবই খারাপ আর এখন সময় হচ্ছে প্রায় 2টো বাজতে যায়। ফ্রেন্ডস গুড ইভিনিং, এখন সময় হচ্ছে পুরো 4টে। তো বাচ্চা কাছে চলে আসছে, আসলে কদিন ছুটি নিয়েছিলাম মানে বেড়াতে গেছিলাম বলে, তো ওই জন্য ওদের বিকেলবেলা করে পড়িয়ে মানে সেটা আর কি ছুটির দিনগুলো শেষ করতে হবে, তো ওই জন্যে ও বাচ্চারা পড়তে আস। আজকে দিনটা কেমন জানি একটা কেটেছে, বৃষ্টি হয়নি, এখন আবার বেশ রৌদ্র হতে, দুপুর 11টা কি 11:30টার মধ্যে ভিডিওর ভয়েস এড করে পুরো কমপ্লিট করে ফেলি। তো আজকের কী হয়েছে, এডিট একটু বাকি ছিল, মানে এডিট করতে করতেই ঘুমিয়ে গেছি কখন, তো ভয়েস অ্যাড করা হয়নি, তো আমার হাজব্যান্ড ডাকেও নিয়ে, আর এখন ও হচ্ছে একটু পড়াশুনো করছে। আর ওর একটা ভালো দিক হচ্ছে ও কোনো দিন কেউ ঘুমিয়ে থাকলে ডাকে না, আমাদের যেরকম প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ঘুমন্ত মানুষকে ডেকে তুলি, কিন্তু ও ওটা করে না আর কি, তো ওই জন্য আমার ঘুম ভাঙতে একটু লেট হয়েছে। আর তার মধ্যে কেন ওর খিদে পাচ্ছিল, ও হচ্ছে নারকেল কেটে খেয়েছে, আর তার আগে তো দেখলাম সকালবেলা মুড়ি চানাচুর খেয়েছিলাম, তো ঘুমিয়ে গেছি বলে আমি আর মানে দুপুরে রান্না করতে দেরি হয়েছে বলে ও সঙ্গে সঙ্গে আর ভাতে ভাত করেছে, আবার তার জন্য ও প্রচণ্ড রেগেও গেছে ঘুম থেকে ওটা দেখে, ওর মানে মুখটুক খুব ভার। তো আমি আর দুপুরে রান্না করিনি, আমাদের সকালের খাওয়া হচ্ছে প্রায় 1টার দিকে, তো রাতে একেবারে ভালো করে রান্না করবো। কিছু জামা কাপড় আছে সেগুলো ভেজানো আছে, মানে বলছি না দুপুরে কাজ আজকে ঠিকঠাক করিনি আর সারাদিনের কাজটাও আজকে এলোমেলোভাবে হয়েছে, ওই জন্য দিনটা যেন কেমন জানি কেটেছে। তো যাই হোক সাথে থাকুন, এখন বাচ্চাদেরকে একটুখানি সময় দেবো, ওর কাজটা মিটে গেলে ওইটু পড়াবে আর আমি বাকি কাজকর্মগুলো করে নেবো। তো দুপুরবেলা ঘুমালে যা হয় আর কি, দুপুরের কাজগুলো এখন বিকালবেলাই করতে হচ্ছে, আর বাচ্চারা পড়তে এসেছে, বিকালবেলা পড়ালে বাচ্চারা খুব একটা পড়তে আসে না, ওই সব খেলাধুলো করে, তো তার জন্য। তো এই টেবিলের দিকে আমার হাজব্যান্ড পড়ছে আর আমি ওই কোণায় অনেক জামা কাপড় বা অনেক জিনিসপত্র সব ঘর পরিষ্কার করেছিলাম, সব বের করে ওই কোণাতেই রেখেছিলাম, সেগুলো সব এখন পরিষ্কার করে রাখছি। আর ওই এটা যে না কি বলে না ওইটা, তো যাই হোক ওইটার মধ্যে আমার পুরানো কিছু মানে জামা কাপড় থাকে, ওরও কিছু পুরানো জামা কাপড় থাকে, সেগুলো সব আবার রেখে দিলাম ভাজ করে। এখন ওই যেগুলো সব মেলানো ছিল সেগুলো সব তুলে নিয়ে গেলাম, আবার কিছু জামা কাপড় কেচেছি সেগুলো আবার মেলিয়ে দিচ্ছি। তো সামনে দেখুন অনেকগুলো চিচিঙ্গা হয়েছে, অনেক দিন হয়েছে কিন্তু এখনও পর্যন্ত বড় হয়নি, আর এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বড় হওয়া বাদ দিয়ে। এই যে দেখুন, এই যে এরকম বড় হয়ে এরকম শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, অনেক চিচিঙ্গে ধরেছিল তো সেগুলো সব নষ্ট হয়ে গেছে, এই একটা, এই যে আর বাড়বেই না, ভেতরের দানা মোটা হয়ে ঠেলে বেরোচ্ছে, মানে একদম শক্ত হয়ে গেছে। তো এবছর এখানে বেশ মাচা করে ঝিঙে আর চিচিঙ্গে দেওয়া হয়েছিল বটে, কিন্তু টুকটাক ঝিঙে হলেও কিন্তু আমরা চিচিঙ্গে খেতে পারিনি। এই যে দেখুন বেগে যাচ্ছে আর এই যে হলুদ হয়ে যাচ্ছে। অনেকটা দিন আমাদের এই মাঠের দিকের পরিবেশটা আপনাদের কাছে শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজকে একটু ঘুরিয়ে আনি আপনাদের। ওই বাসা থেকে কিন্তু পাখিটা এক্ষুনি উড়ে গেল, ওটাকে আমরা এমনি গ্রাম্য ভাষায় গুয়ে শালিক বলি, জানি না ওর ভালো নাম কী আছে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে, আর মাঠে গরুগুলো ওখানে চড়ে বেড়াচ্ছে, সূর্য ডুবে গেছে ওই জন্যই লাল আভাটা এখনও মানে দেখা যাচ্ছে। আর গাছে দেখুন ছোট ছোট বেল হয়েছে, এই যে কয়েক বেল গাছে দেখুন ছোট ছোট বেল এসেছে, এগুলো বড় হবে। আর আমি বেশ অনেকদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম যে গাছের বেল হলে দিই না আমার শাশুড়ি মাকে, বা হচ্ছে মাছ হলে বড় মাছগুলো আমি নিই, ওরকম কোনো ব্যাপার না, বরং এখানে কোনো জিনিস শাশুড়ি মা যখন নিজের হাতে আমাদের দেয় তখন আমরা নিই। আর বেলের ক্ষেত্রে বলি, বেল টক জিনিস তো এমনি মা খেতে চায় না, ঠিক আছে, তো ওই জন্য হচ্ছে নেয় না, এমনি পড়ে থাকে,
তো ওই জন্য আমি একটু বেশি পছন্দ করি, তাই জন্য ওই নেওয়া হয়। আর এমনি কোনো জিনিস বিক্রি করা হয় না, তো যে চায় তাকে দেওয়া হয়, আর না হলে সেভাবেই থেকে নষ্ট হয়। বেশিরভাগ বেল পেকে মানে পোকা লাগে, বেশিরভাগ বেল হচ্ছে ভেতরে পোকা থাকে, খুব কম সংখ্যক বেল হচ্ছে ভালো থাকে, তো এরকম কোনো ব্যাপার না আর কি। তো সারাদিন মেঘলে মেঘলা আকাশ ছিল, তারপরে দুপুরের পর থেকে একটু রৌদ্র বেরিয়ে মেঘটা একদম সরে গেছে, তো এইখানকার পরিবেশটা না ভীষণ ভীষণ ভালো লাগছে। খালে এই যে মাছ উঠছে, ওখানে বাচ্চা হয়েছে, কেন বলুন তো, যখন পাখিটা আসলো বাচ্চাগুলো ডেকে উঠলো। বাচ্চাগুলোকে বলেছিলাম যে বিকালে ওই 4টা থেকে 6টা পড়াবো, তো ওরা এসেছিল 4টার দিকে, আমি 5:30 পর্যন্ত পড়িয়ে তারপরে বাকি কাজকর্ম সেরে ফেলেছি। আর ঘরের ভিতরে মানে রং টং করার পরে কিছু ধুলো টুলো সব বেরিয়েছিল, তো সেইগুলো সব খাটের তলা থেকে সব ঝাড়টার দিয়ে বের করেছি। সন্ধ্যেবেলা সমস্ত ঘর মুছে নেব, আর সমস্ত কাজকর্ম মোটামুটি সেরে রেখেছি। কিছু থালা বাসন আছে সেগুলো ধুয়ে নেব, তো কাপড় চোপড় গেছে, একটু গরম লাগছে ওই জন্য একটু এসে বসলাম। আর প্রচুর মাছ উঠছে খালে। আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যে অম্বুবাচীর সময় সিংহাসনে ঠাকুর মানে রাখা যায় কিনা, মানে ঠাকুর ঘরটা আমি অন্য জায়গায় করবো, তো তো অম্বুবাচী চলছে এখন, তো বলবেন তো যে অম্বুবাচী চলাকালীন হচ্ছে মানে ঠাকুর ঘর ঠিকঠাক করা যায় কিনা একটু বলবেন তো। আমি যতটুকু জানি ঠাকুরের গায়ে ছোঁয়া যায় না, তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, তাহলে আমার সুবিধা হয় আর কি। তাহলে আমি যে জায়গায় ঠিক ঠাকুর ঘরটা বানাবো বলছি, তো সেই জায়গাটা ঠাকুর ঘরটা বানিয়ে নেবো, একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। তো বাসার ওখানে কিন্তু দুটো পাখি আছে, একজন মা একজন বাবা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন সময় হচ্ছে 8টা, আর আমি একটু ফোন দেখছিলাম, তো সন্ধ্যাবাতি দিয়ে ভাবলাম যে একটু ফোন টোন দেখি, আর ফোন দেখতে গেলে না অনেকটা সময় চলে যায়, তো এখন এই যে এগুলো সব ভাঁজ টাজ করা হয়নি। তো আমাদের ওয়ালের কালার অনেকেই বলেছেন যে হ্যাঁ ভালো লাগছে, তো তার জন্যে ভালো লাগছে, তো কি আর করা যাবে, মোটামুটি এরকম। আর আমাদের যে এই যে মানে বক্স মতো করা আছে না, তো এর ভেতরে আমরা একটুখানি আলাদা অন্য কিছু দিয়ে আর কি ডেকোরেট করতে চাই, তো জানি না কেমন কী হবে। আর আমি বলেছিলাম যে এই যে ওয়ালের যে বক্সের যে মানে বাটামগুলো আছে, তো বাটামের একটুখানি এই কালার দিয়ে দিতে, তো ও বললো যে না এটাই হচ্ছে এক কালার হলেই ভালো লাগবে, তো ওই জন্য এক কালার দিয়েছে। আর এদিকটার রঙটা ঠিক কিন্তু এরকম, ঠিক আছে, তো দিনের বেলা তখন দেখাচ্ছিলাম একটু অন্যরকম লাগছিলো, তো যাই হোক ওইটাই হচ্ছে অন্যরকম। আর এইটার মধ্যে ভাবছি একটুখানি কী কী লাগানো যায় একটু বলুন তো, যে এই বক্সের বক্সের মধ্যে কী কী লাগানো যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। তো এখন এগুলো সব ভাঁজ করে নিই, আর রাতে রান্না বলতে পটল আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন সময় হচ্ছে 8টা, আর এতক্ষণ ধরে একটু ফোন টোন ঘাটাঘাটি করছিলাম, আসলে ফোন দেখতে বসলে না বেশ অনেকটা টাইম চলে যায়, তো যাই হোক এখন এগুলো সব ভাজ করব, রাতে রান্না করব। পটল আলু আছে আর কটা উচ্ছে আছে, তো রাত্রে ভাবছি যে উচ্ছে রান্না করব না, আর মানে পটল আলু দিয়ে রান্না করব। ওকে বললাম যে একটু সবই এনে দিতে। আর আমাদের দেওয়ালের রঙগুলো আপনাদের ভালো লেগেছে, অনেকেই বলছেন হ্যাঁ খুব একটা খারাপ লাগছে না, ভালো লাগছে। আর এই যে বাটামগুলো দেখছেন একদম একই সাইজের, কিন্তু এই সাইডে এরকম বক্স করা, তো ভাবছি যে এর ভেতরে কোনো কিছু ডেকোরেট করা যায় কি না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যে ঠিক এর ভেতরে ঠিক কী কী লাগানো যায়। তো এই ধারে ওয়ালের যে বাটামগুলো আছে, তো আমি বলেছিলাম যে এই যে কালারটা আর কি, এই ক্রিম কালারটা লাগাতে, তো ও বললো যে না এরকম একই থাকলে ভালো লাগবে, তো ওই জন্য করেনি। আর কালারও আর নেই এখন আর দেওয়ার মতো, তো যাই হোক ওই ওই পর্যন্তই থাক। আর এখন এইগুলো সব ভাঁজ করে নিই, রাতে আমার খুব একটা রান্না করা হয় না, মোটামুটি সুবিধা অসুবিধা হলে রান্না করতে হয়। আর এই যে এই জায়গাগুলো সব পরিষ্কার করে নিই, ওই প্লাস্টিকের মধ্যে ওই কিছু ওই ঠাকুরেরই জিনিসপত্র, একটু ছোটো ঘট আছে, তারপরে ছোটো রেকাপ আছে, সেগুলো সব ওই প্লাস্টিকের মধ্যে করে ওরকম ঝুলিয়ে রেখেছি, তো এই সেই জায়গাটা ওরকম ঠাকুর ঘরের জন্য আমরা তৈরি করব। আর থালা বাসন যা মেজে এনেছি সেগুলো এখনও তাকের ওপরে তুলিনি, তুলবো এখন। তো
আর মোবাইলের পিছনে সেই একটু উঁচু মতো লাগিয়েছিলাম না, নামটা আমি ঠিক জানি না, তো মানে যখন আমি হাতে ধরে কথা বলছি তখন বেশ ভালো হচ্ছে, তো যখন আমি আবার ট্রাইপডে বসাতে চাইছি ফোনটা তখন একদম বসাতেই পাচ্ছি না, একটু অসুবিধা হচ্ছে, তো তখন মানে পিছনের কভারটা খুলেই বসাতে হচ্ছে, একটু সমস্যা হচ্ছে আর কি এই জন্য। আর ওই কোণাটায় একটা দড়ি ছিল, তো ওইখান থেকে ওই যে ওই কোণার থেকে আর এই কোণায় পর্যন্ত একটা দড়ি ছিল, দড়িতে আমি কিছু জামা কাপড় রাখতাম, যেহেতু আমার একটাই মাত্র জামা কাপড় রাখার হচ্ছে জায়গা শোকেস, তো ওর মধ্যে সব কিছু তো ধরে না, তো ওই জন্য ওখানে কিছু রাখতাম, আর মশারিটা ওখানে ভাঁজ করে রাখতাম। তো এখন আমার হাজব্যান্ড বলছে ওখানে আর দড়ি টড়ি কিছু লাগানো যাবে না, ওরকম ফাঁকাই থাকবে, তো ভাবছি তাহলে মশারিটা ওরম করে ভাঁজ করে রোজ তাহলে বিছানার উপরেই রাখতে হবে, তারপর তো দড়ি ডাঙাতেই দিচ্ছে না, নাহলে কি আর করা যাবে। আর এমনি ঘর এমনি কি বলুন তো, বেডরুম সবসময় একটু খোলামেলা বা একটু মানে বেশি ঝাঁপাঝাপি জামা কাপড় না রেখে বেশ খোলামেলা ফাঁকা থাকলেই বেশি ভালো লাগে, ও সেটাই বলতে চাইছে, কিন্তু কিছু করার নেই আমার, হচ্ছে এই শোকেসের মধ্যে সব কিছু ধরে না, তারপরে এর মধ্যে আলনার মধ্যে রাখলে না অনেকটা কেমন গ্যাজাগাজি হয়ে যায়, ইঁদুর ঢুকে বাসা করে বা কেটে দেয় এরকম হয়। তো অনেকেই কমেন্ট করছেন যে আমার এই শোকেস বা আমার এই আল্লাহটা বারান্দায় রাখার জন্য, তো বারান্দায় দেখুন বারান্দায় মানে বারান্দায় আমাদের ঘরের সরাসরি যে জায়গাটা আছে তো এই জায়গাটা মোটামুটি আমরা ব্যবহার মানে করতে পারি, তো সেখানে বাচ্চারা পড়ে আর ওই সাইড তো ও পড়াশুনো করে, তো বর্দার ঘরের সামনেও রাখা যাবে না, এই সাইড থেকে যাতায়াত হয়, তো মানে বারান্দায় রাখা মানে সম্ভব না আর কি, তো ওই জন্যই ঘরের মধ্যে সব কিছু রাখা, যার জন্য আমার বাক্সটা আর কি বাইরে বের করে দিলাম, কিছু করার নেই, সব কিছু ঘরের মধ্যে রেখে সব কিছু মানিয়ে নিতে হবে। আমাদের এখানে প্রায় 8:30টার মধ্যেই দোকান বন্ধ করে দেয়, তো ওই জন্য ওকে বললাম তাড়াতাড়ি গিয়ে সবই নানো, নাহলে কিন্তু দোকান বন্ধ করে দেবে, ওই যে চলে গেল। আর আমি এখন সব কিছু ভাঁজ করে নিচ্ছি, আর কিছু জামাকাপড় কিন্তু ওই কাগজের কার্টুনের মধ্যেও রেখেছি। আর এখানে দেখুন দোকান থেকে ভিটাএক্স একটা সোয়াবিনের প্যাকেট এনেছে, জানি না কেমন কী হবে, আমি অ্যাকচুয়ালি নিউট্রিলা যে সোয়াবিনটা সেটাই পছন্দ করি, কিন্তু এই দোকানে পাওয়া যায় না, আর একটা দূরের দিকে দোকান আছে সেখানে পাওয়া যায়, তো বললো যে কাছ থেকে এনেছি এটাই নাও, তো জানি না কেমন কি খেতে হবে, একদম মানে হালকা লাগছে আমার কাছে, তো নিয়েছে 10 টাকা, 18 টাকা লেখা আছে কিন্তু নিয়েছে 10 টাকা। আর এখানে দেখুন কিছু রঙ পড়েছিল, মানে ওই জানালে রঙ করতে গিয়ে কিছু রং পড়েছিল, তো ক্রেশন দিয়ে তুলে নাকি উঠে যায়, আমি একবার ট্রাই করছিলাম কিন্তু উঠছে না বলে আমি একটা ব্লেড এনে আর এরকম চেঁচে চেঁচে তুলে দিচ্ছি, তার জন্য একটু রান্না করতেও দেরি হয়ে গেল, ও বলছে প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি আবার এইগুলো না করে আমি রান্না করতে পারছি না, তো এখন দেখুন ভালো করে পরিষ্কার হয়ে গেছে ব্লেড দিয়ে চাঁচতেই। আর এই যে সেই সোয়াবিন একদম নরম ভ্যাত ভ্যাত করছে, কোনো ক্রমে বেশি করে তেল দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে অল্প পটল ছিল আলু দিয়ে কাঁচা লঙ্কা তারপর পাঁচফোড়ন দিয়ে এটাও ভালো করে ভেজে নিচ্ছি, মানে সোয়াবিন আলু দিয়ে পটল দিয়ে রান্না হবে, তো রান্না আমার হয়ে গেছে। তো যেহেতু আমি পরে ভয়েস অ্যাড করছি তো এখানে বলে রাখি সোয়াবিনের যে টেস্ট একদমই নেই, আর তাছাড়া হচ্ছে সোয়াবিন পুরো বালিতে ভরা, মানে একটা করে সোয়াবিন যদি খাওয়া যায় পুরো বালি কাজ কাজ করছে, দুটো একটা সোয়াবিনের মধ্যে কেমন যেন কালো সেই চালের পোকা থাকে না সেরকম যেন বেরোচ্ছে, এরকম মনে হচ্ছে আর কি, তো যাই হোক একদম বাজেভাবে খেয়েছি। আর এখানে কিছু জামা কাপড় সব ওই যে বিকালবেলার দিকে কেচেছিলাম না, তো সেইগুলো এখন মেলিয়ে দিচ্ছি। আর এমনিতে কি বলুন তো, ভালো করে না শুকালে না যতই বলুন না কেন, সকালবেলা যখন রৌদ্রে দেওয়া হয় তখন মনে হয় যেন একটু গন্ধ গন্ধ বেরোচ্ছে, ওরকম মনে হয় আর কি, তো আমি ভালো করে সব দিকে মেলিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 10:28, আর এবারে একটা মুভি দেখছি, মুভিটার নাম হচ্ছে চাল চালা চাল, ঠিক আছে, তো অনেকদিন কমেডি মুভি দেখা হয় না, তো ভাবছি যে মুভিটা দেখি, অর্ধেকটা দেখেছি আর অর্ধেকটা শেষ করে তবে ভিডিও এডিট করব, মানে ঘুমাতে প্রায় 1টা বেজে যাবে, ওই জন্যই সকালে ঘুম ভাঙতে দেরি হয়, কখনও 6টা বেজে যায় কখনও 5:30টার পরে একটু ঘুম ভাঙে, তো ওরকম হচ্ছে আর কি, তো নিজেকে ভালো রাখার জন্য নিজের মনের কথা একটু শুনতে হয়। আর আমি আগে প্রচুর মুভি দেখতে পছন্দ করতাম কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না, তো আজকে অনেকদিন পরে ভাবছি একটা কমেডি মুভি দেখি, সেটাই এখন দেখবো। আর সত্যি কথা বলতে এরকম মশারির মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে এত একটা বাজে অভ্যাস হয়ে গেছে, কোথাও গিয়ে মশারির মধ্যে না ঘুমালে আমার ঠিক পোষায় না ঘুমিয়ে, মনে হয় যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, আর মশারির মধ্যে ঢুকে গেলে ব্যাস ভীষণ শান্তি মনে হয়।
আর প্রচণ্ড গরম পাচ্ছে। তো যাই হোক, ভীষণ ভীষণ ভালো থাকুন আপনারা সবাই, আর দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ভিডিওতে। আর আপনাদের জন্য রইল অনেক অনেক আন্তরিক শুভকামনা, সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বন্ধুদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন পরের দিনের ভিডিও দেখার জন্য, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।